জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে জাহাজ মালিক ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এমভি আবদুল্লার প্রথম ক্যাপ্টেন আব্দুর রশিদ মোবাইল ফোনে তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানান শনিবার রাত তিনটার দিকে মুক্ত হওয়ার পর স্পেন ও ইটালির দুটি জাহাজ পাহারা দিয়ে তাদের সংযুক্ত আরব আমিরাত পৌঁছে দিচ্ছে শান্ত ছিলাম যে সিউ সাহেব আছে সাহেব স্মার্ট গাই ই ক্যান হ্যান্ডেল স্মুথলি দ্যাটস ওয়াই আই কিপ কোয়াইট সবাই নেমে চলে গেছে বোটে করে জিগেলি সবাই ফ্রি ঠিক আছে আমাদের খাওয়া পানি সব পর্যাপ্ত করে আছে আমরা যে বোটে কয়রা বলে ডিসচার্জ কর ডিসচার্জ পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই যাওয়া তারপরে আমাদের এখন স্প্যানিশ নেভি তারপরে ইটালিয়ান নেভি দুই গ্রুপের নেভি আসছে সব ক্রুদের চেক করতে দেখতে সবাইকে দেখছো না তারপর ওরা যা ওরা ইন্সপেকশন করতেছে একটু পরে ওরা সবাই নেমে যাবে তারপর ইটালিয়ান যে জাহাজটা ওটা আমাদেরকে স্কট করে নিয়ে যাবে একবার সেফ জোন পর্যন্ত বড় প্রিজো দোয়াই গরিব মানুষের দোয়াই ইনশাল্লাহ আমরা মুক্ত হয়েছি সুস্থ হবে সবাই কারো কোনো ক্ষতি হয় নাই হ্যাঁ জাহাজের উপর হচ্ছে আমাদের মানে আমাদের আমাদের জানার উপর জানি আর কি কোন এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে এই যে সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি নাবিকরা মুক্তি পেয়েছেন নববর্ষের দিনে অবশ্যই এটি আমাদের জন্য সুখবর কিন্তু আপনার কাছে যে প্রশ্নটা আমার সেটা হচ্ছে ঠিক কি প্রক্রিয়ায় তারা মুক্তি পেলেন দেখুন এটা তো একটা লং প্রসেস অফ নেগোসিয়েশন এন্ড ফরচুনেটলি সর্বসময়ের মধ্যেই শুরু হয়েছে নবম দিন থেকে শুরু হয়েছে এবং এটা অলমোস্ট অল্টারনেট ডেতেই ওনারা যোগাযোগ করেছেন জাহাজ মালিকের সাথে সো এটা বিরাট বড় একটা ইতিবাচক দিক এবং এটা হওয়ার কারণে যেহেতু ফলপ্রসূ এবং এগিয়ে যাচ্ছিল ভালো গতিতে সেই জন্য তাদের সাথে দস্যুদের সোমালিয়া দস্যুদের সাথে এবং আমাদের যাহাদের যারা নাবিক ছিলেন তাদের মধ্যে একটা সৌহার্দপূর্ণ একটা সহাবস্থান বিরাজমান ছিল এবং বিরাজমান থাকার এক পর্যায়ে আমাদের নাবিকদেরকে ওরা যার যার কেবিনে থাকতে দিত কিন্তু তার আগ পর্যন্ত সমস্ত নাবিককে ওরা রাত্রে এক জায়গায় জল করে রাখত তো এটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট হয়েছে এবং একটা সময় যখন ওদের কনফিডেন্স বিল্ড আপ হয়েছে নেগোসিয়েশনের দিকে তখন ওনারা জাহাজের রুটিন মেনটেনেন্স করতে দিয়েছেন এবং ইঞ্জিন রুমে যারা ছিলেন তারা ইঞ্জিন রুমে ডিউটি করেছেন যারা ডেকে ছিলেন তারা ডেকে ডিউটি করেছেন যারা ক্যাটারিংয়ে ছিলেন তারা ক্যাটারিংয়ে ব্যস্ত ছিলেন এবং কার্গো অপারেশন ছিল তো টোটাল অ্যাটমসফিয়ারটা খুব ভালো ছিল কিন্তু যেহেতু আপনি জানেন যে একটা হলিডের সময় ছিল এবং দেওয়ার ওয়াজ গ্যাপ নেগোসিয়েশন কমপ্লিট হলো যে ডেলিভারি যে জিনিসগুলি ছিল সেগুলো দুই দিক থেকেই এনশোর করতে যাই সময়টা লেগেছে এবং সেই সময়টা যখন কমপ্লিট হয়েছে আমি এক্সাক্টলি বাংলাদেশ সময় ছয়টা আট মিনিট সোনালি সময় তিনটা আট মিনিট আমি খবর পেয়েছি যে জনদসুরা তখন জন জনরা নয়টা ভোটে করে নেমে গেছেন এবং আমাদের লোকরা প্রিপারেশন করছেন স্টার্ট করে জাঁজ কিনে বেরিয়ে যাওয়ার জন্য এই বিষয়ে একটা প্রশ্ন করতে চাই মুক্তিপণ দেয়ার বিষয়টি কিন্তু কোন পক্ষই স্বীকার করছে না এটা কেন দেখুন এটা অলিখিত সত্য এটা একটা হ্যাপেন বাট এটার লিগালিটি একটাই মাত্র উপায় আছে যে এটা ছাড়া কোনো উপায় নেই এবং ইট ইস ভেরি কনফিডেন্সিয়াল ওরা দুই পক্ষে একটা নন কনফিডেন্সিয়ালি একটা এগ্রিমেন্ট সাইন করেন যার কারণে আজ পর্যন্ত যতগুলি হয়েছে কোথাও আপনি খবর পাবেন না কিন্তু সোমালিয়ার যে আট জলদস্যুকে আটক করা হয়েছে তাদের আন্তর্জাতিক আইনে বিচারের সুযোগ কি রয়েছে জি জি যারা আটক আটককৃত জলদস্যুদের নিশ্চয়ই আন্তর্জাতিকভাবে এটা বিচার হবে তবে সেই বিচার হওয়ার কারণে কিন্তু জলদস্যুতা কমে নেই জলদস্যুতা কমেছে বিকজ অফ অফ নেভাল সেটাই একমাত্র কারণ এবং ওদের দেশে প্রচুর বেকার এরকম জলদস্যু রয়ে গেছে যারা আবার ফিরে আসবে যদি আমাদের এই শিথিলতা থাকে কোনো মানে নেভাল ব্লকেটের যদি কোনো শিথিলতা থাকে দেখবেন আবার বেড়ে যাবে কিন্তু এই বিচারের প্রক্রিয়াটা আসলে কি হবে

একটা রেসপন্সিবিলিটি রয়ে গেছে টু এনশিওর দ্য সিকিউরিটি অফ দিস ওয়ান এবং সেই কারণেই ইউরোপিয়ানরা এবং বিভিন্ন দেশ তারা এখানে ছিলেন এবং আপনি জানেন যে এই ঘটনা ঘটার আগে সেখানে চোদ্দোটা দেশ থেকে বিশটা নেভাল ফ্রিগেড ছিল অন সার্ভিলেন্স এবং এই কারণেই সোমালি পাইরেসি আপনার তুঙ্গে থেকে একবারে জিরোতে চলে আসছে দুই বাইশ সালে দুই তেইশ সালে গিয়ে প্রথম একটা জাহাজ হয় এবং তার পরবর্তী গিয়ে আবদুল্লাহ হয় তো আপনি বুঝতেই পারছেন যে প্রেজেন্স অফ নেভাল কন্টিনজেন্ট uh মানে একটা ফার্মাসিউটিক্যাল এই প্যারাসিগের স্টক করার জন্য জি আপনি কিছুক্ষণ আগে যেমনটি বলছিলেন যে মুক্তিপণের বিষয়টি আসলে অলিখিত সত্য কিন্তু আমি ছোট করে একটু জানতে চাইবো মুক্তিপনির টাকা উদ্ধারে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে না উদ্ধারে পদক্ষেপই কারণ নেওয়া যাবে না এটা আনলেস আপনি ওই ওই দেশে যদি আপনি ইন্টারভেনশন না করেন কোনো আমড ইন্টারভেনশন না হয় এটা মানে समथिंग इज वेरी ডিফিকাল্ট আস্ক কারণ আপনি টোটাল নেগোশিয়েটর প্রসেসটাই হলো ওরা যে কারণেই করেছে দে হ্যাভ অনলি রিজাল্ট টু র্যানসাম পাওয়ার জন্য এবং সেই র্যানসাম যখনই পেয়েছে ওরা সাথে সাথে নেমে গেছে আমি আপনাকে বললাম যে আমি বাংলাদেশ সময় ছয়টা আট মিনিট সোমালির সময় তখন তিনটা আট মিনিট তারপরে তিনটে সময় নেমে গেছে সাথে সাথে আমি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছি আমি আই হংকং নাও আমার হংকং সময় তার আরো দুই ঘন্টা পরে আমি খবর দিয়ে দেখলাম যে যেটা সোমাল তিনটা আট বাজে সো দ্যাট মিনস সমস্ত প্রসেসটা হয়েছে খুব দ্রুত গতিতে একমাত্র যখন ডেলিভার্স ফ্রম বোথ সাইড জি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য